সুস্বাদু ঝরঝরা খিচুড়ি কিভাবে রান্না করতে হয় আপনারা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আজ আমি ঝরঝরা খিচুড়ি রান্না করব। তো কিভাবে রান্না করি আপনারা দেখেন। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, বিসমিল্লাহ, যেহেতু খিচুড়ি ঝরঝরা খিচুড়ি, ঝরঝরা খিচুড়ির মধ্যে তেল একটু বেশি দিতে হয়। তেল যত বেশি হইব খিচুড়িও তত স্বাদ বেশি হয়। তো আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ হয়ে গেছে, সমস্যা নাই, কাঁচামরিচ পরে দিতাম। তো একটা কাঁচামরিচ এখানে চলে গেছে। তো আমার পেঁয়াজটা যখন লাল হইব, আমি ব্রাউন কালার হইব, তখন আমি মশলাগুলো দেব। আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে আসছে। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিই। আদা রসুন বাটাটা আমি 2 চামচ দেব। হলুদ 1/2 চামচ, মরিচ 1/2 চামচ, ধনিয়ার গুঁড়াটা আমি 1 চামচ দিচ্ছি। আমি একটু পানি দিয়ে দিই, পানি না দিলে মশলাটা আমার পুড়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার মশলা দেখেন কড়াই তেলের উপরে আসছে। তো এখন আমি চাল ডাল যে মিশিয়ে রাখছি এগুলি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ তো আমার চালটা তেলের মধ্যে, মানে তেলের উপরে দেখেন উঠে আসছে। পুরো ভাজা ভাজা করলাম মশলা দিয়ে, আলহামদুলিল্লাহ। তো আমি এখন পানি দিয়ে দিই যাতে আমার চালটা ডালটা সিদ্ধ হয়ে যায়। তো আপনারা দেখেন এখানে আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, দারচিনি, এলাচ, লবঙ্গ দিতে পারেন। তোমার এখানে আর একটু পানি লাগবে। আপনারা পানিটা দিবেন আপনাদের চাল ডালের আন্দাজ অনুযায়ী, একজনের চাল তাড়াতাড়ি গলে যায়, আবার একজনের চাল দেরিতে বলে, সেই অনুযায়ী পানি দিবেন। তো তারপরও তারপর দেখেন এই আন্তাসে পানি দিবেন, তাই ঠিক হইব, পুরাই ঝরঝরা থাকবো খিচুড়ি। তো আমি এখানে লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণটা দিয়ে দিই এখন। এখানে আমি 1.5 চামচের মতো লবণ দিলাম, এখন ঢেকে দিই। বলক আসুক, বলক আসার পরে আপনাদের আমি আবার দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ তো আমার খিচুড়ি দেখেন কালারটাও খুব সুন্দর আসছে, আর পানিও প্রায় শুকিয়ে গেছে। তো আমি এখন এটাকে একেবারে লোতে দিয়ে রাখবো চুলায়, যাতে ভাপে ভাপে আমার চাল আর ডালটা পুরাটাই হয়ে যায়। তো হওয়ার পর আবার আমি আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ তো আমি এখানে এখন কাঁচামরিচগুলি দিয়ে দিই। কাঁচামরিচ
ওগুলো আগে তো একটা পেঁয়াজের সাথে চলে গেছে, তো বাকি কটা দিয়ে দিলাম। তো আমি এটাকে এখন দুমে দিয়ে রাখলাম, ঢেকে দুমে দিয়ে রাখি, শেষ হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, তো আমার খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি রান্না শেষ। তো দেখেন আমার খিচুড়ি, মানে রাত্রে রাঁধছি তো যার জন্য কালারটা বোঝা যাচ্ছে না, তো খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। আমি পুরাই ঝরঝরা করি নাই, কারণ খিচুড়ি পুরা ঝরঝরা করলে আবার গলায় আটকে যায়, সে কারণে একটু আঠালো আঠালো রাখছি। তো আপনারা চাইলে পুরাই ঝরঝরা করতে পারেন, আমি অল্প আছে দিয়ে রাখছিলাম যার জন্য নাকি সুন্দর আঠালো আঠালো হয়েছে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব সুস্বাদু একটা খাবার, সবারই পছন্দের খাবার এটা। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, তো দেখেন আমাদের জাতীয় ফুল শাপলা, এগুলো সব আমাদের চকের শাপলা। আমাদের বাড়ির যে কাজের লোক আছে ও উঠিয়ে নিয়ে আসছে, তো অনেকগুলি ফুটছে, এখনো অনেকগুলি ফুটে নাই, এগুলি কাল সকালে আবার সব এরকম ফুটে যাবে। আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রান্না করা শেষ, তো দেখেন ঝরঝরা খিচুড়ি রান্না করলাম। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব সুস্বাদু একটা রান্না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।